সহিহ বুখারী 2475 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, ব্যভিচারকারী যখন ব্যভিচার করে তখন তার ঈমান থাকে না। ব্যভিচার করা অবস্থায় তার ঈমান উপরে ঘুরতে থাকে। একবার চিন্তা করেন, যদি ওই অবস্থায় মারা যায়। ওয়ালা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন, চুরি যখন চুরি করে, চোর যখন চুরি করে, চুরি করা অবস্থায় তার ঈমান থাকে না, ঘুরতে থাকে। ওয়ালা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিনুন, মদপান করা অবস্থায় তার ঈমান থাকে না, ঈমানটা ঘুরতে থাকে। ওয়ালা ইয়ানতাহিবু নুহবাতান হিনা ইয়ানতাহিবু ওয়া হুয়া মুমিনুন, ছিনতাইকারী যখন ছিনতাই করে তখন তার ঈমান থাকে না, ঈমান ঘুরতে থাকে। আহারে ছিনতাইকারী আর জিনাকারী আর মদপানকারী, তারা যদি একবার ভাবে ওই অবস্থায় যদি আবার মরণ হয়, যে অবস্থায় আমার ঈমানটা যদি না আসে, অপরাধ করা অবস্থায় যদি তার ঈমান না আসে, ওই অবস্থায় যদি তার মরণ হয়ে যায়। সহিহ বুখারীর 6612 নম্বর হাদিসে আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাহ কাতাবা আলা ইবনি আদম হাজ্জাহু মিনাজ জিনা আদরাকা যালিকা লা মাহালা, আদম সন্তানকে আল্লাহ জিনার পরীক্ষা দ্বারা পরীক্ষা করবেন, কোনো সন্দেহ নাই। ফাজিনাল আইনি আর নজরু, চোখের জিনা হলো দেখা, কোনো অবৈধভাবে যেই নারীকে দেখা আপনার হারাম, তার দিকে তাকানো, এটা চোখের জিনা। বর্তমান জামানায় হয়ে গেছে, কি কথা কয়, মুখ না ঢাকলেও নারীর পর্দা হয়ে যায়। তাহলে চোখের জিনার কোনটা? নারীর চেহারা যদি না ঢাকলে পর্দা হয়, তো চোখের জিনা কোনটা? এরপর আপনি আপনার ছেলেকে বিয়ে করানোর জন্য একটা মেয়েকে দেখতে যান, মেয়ের বাড়িতে নাকি রাস্তায়? সবাই বলেন, বাড়িতে না রাস্তায়। কেন বাড়িতে যাবেন? এখন তো সহজ হয়ে গেছে, মুখ যেহেতু খোলা রাখার কোনো ব্যাপার না, চা দোকানের সামনে দেখলেই তো হয়, দেখে নেবেন চা দোকানের সামনে, কলেজে বাইরে দেখবেন শেষ। হ্যাঁ, টাকাও বাঁচবো, এই তো সুন্দর কথা। কয় টাকাও বাঁচবো, সুন্দর কথা। আব্বারে বলবে, আব্বা চা স্টলের সামনে দেখছি। তাহলে বলেন, মুখ ঢাকতে হবে কি না? আরে মুখ ডাকতে হবে বলেই তো ছেলে সামান্য সময়ের জন্য ওই দিন মেয়েটাকে দেখা জায়েজ হয়। কত রকমের বিপদে যে একের পর এক পড়বেন আল্লাহ জানে। তো দেখেন এইগুলো, এটা এরপরে রসুল সাল্লাহ সাল্লাম বলেন, ওয়াজিনাল লিসান আল মান্তিক, মুখের জিনা হলো কথা বলা। যেই নারীর সাথে দেখা দেওয়া হারাম, ওই নারীর সাথে সরাসরি কথা বলাও হারাম, মোবাইলে কথা বলাও হারাম। এই কীভাবে কথা বলা হারাম? মোবাইলে আপনি অপরিচিত একটা নারীর সাথে কথা বললেন, কথা বলার পর রাত্রে আপনি বালিশে মাথা আটা লাগায় চিন্তা করলেন, না জানি দেখতে তিনি কেমন। আল্লাহ নবী কয়, ওয়াদ নাফসু তামান্না ওয়া তাশতাহি, তোমার দিল কল্পনা করে, এটা হলো দিলের জিনা, অন্তরের জিনা। কি এই জিনা হয় কি না? ঘরে ঘরে এই জিনা হয়। এবার বুখারীর হাদিস শুনেন, 5590 5590 নম্বর হাদিস। কাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসের অনুবাদটা মন দিয়ে শুনলেন, লাকুনান্না মিন উম্মতি আকওয়াম, আমার উম্মতের মধ্যে এমন অনেক সম্প্রদায় বের হবে, ইয়াস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারিরা, যারা জিনা করাকে হালাল মনে করবে, ওয়াল হারিরা রেশমের পোশাক পরা হালাল মনে করবে, ওয়াল খামরা মদপান করা হালাল মনে করবে, ওয়াল মাআজিফা, মাআজিফের অনুবাদ করুনি, ঢোল তবলা গান বাদ্যকে হালাল মনে করবে। শুধু তাই নয়, বলবে আমি এমন কোন কিতাব বাকি নাই, সব পড়ছি, পড়ার পর কোথাও পাই নাই, ঢোল তবলা হারাম। তাহলে বুখারীর হাদিসটা কই? কিতাব না সব পড়ছেন, এটা পড়েন নাই, মানে এটা বোনা এই জায়গাটা রেখে গেছেন। হ্যাঁ, বুখারী শরীফের 5590 নম্বর হাদিস, তো বুখারী শরীফ 5590 নম্বর হাদিস বাদ না আছে? আছে। থাকলে এই জায়গাটা গান বাদ্য ঢোল তবলা হারাম, তো সম্ভবত হজরত এই জায়গাটা পড়ে নাই। হ্যাঁ, তো বলে যে সব পড়ছেন, তো এই জায়গাটা আপনি পড়েন নাই, কি করছে? আচ্ছা যাই হোক, তাহলে যখন নাকি কেউ বলে যে গান বাদ্য হারাম, এটা হুজুররা কোথায় পাইছে? এই কথা বলার পরে নবীজির কথার উপর আমাদের ঈমান বেড়ে যায়, কারণ আমাদের নবীজি বলছে একটা সময় মানুষ গান বাদ্যকে হালাল মনে করবে। তাহলে এইগুলা কি ভবিষ্যতে হবে না চলতেছে? চলতেছে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। একটা কিতাব আছে নাম মাজমাউজ জাওয়ায়েদ, ইমাম হাইসামি রহমতুল্লাহ আলাইহির লেখা, 1 নম্বর খণ্ড 134 নম্বর পৃষ্ঠা। এই কিতাবে একটা হাদিস আসছে, এক ব্যক্তি নবীর কাছে আসছে, হাদিসটা মন দিয়ে শুনেন, মজার হাদিস। আসার পর আল্লাহ রসুলকে বললেন, ইয়া রসুল আল্লাহ ইজানলি ফি জিনা, হুজুর আমারে জিনা করার অনুমতি দেন। নাউজুবিল্লাহ, কি করার অনুমতি চাইছে? জিনা করার। এবার আশেপাশে সাহাবায়ে কেরাম তো আপনার
কিরে ওই কি আর কথা খুঁজা পায় নাই নবীজিরে কওয়ার যাজা রুহু অকলু মাহ মাহ সবাই বলতে আরে থাম থাম আমরা এরকম বলি না এই থাম থাম এই কি কো নবীজির এগুলা এই মিয়া তুমি কোথায় কি কো নবীজির এসা কইতাছে হুজুর আমারে জিনা করার অনুমতি দেন সাহাবার থামাইছে এই থামো আল্লাহ নবী কত বড় দয়ার নবী আল্লাহ রসুল কয় উদনুহু তাকে আমার কাছে আসতে দাও আসতে দাও এই জন্যই তো যারা বাতিনি গুনাহের মধ্যে লিপ্ত আছেন যারা অন্তরের গুনাহগুলো হেফাজত করতে পারেন না তাদের একজন আল্লাহ ওয়ালার কাছে যাওয়া দরকার আল্লাহ নবী বললেন উদনুহু আমার কাছে তাকে আনো ফাদানাহু করিবাম মিনহু আল্লাহর রাসূলের কাছে তাকে নিয়ে যায় আমার নবী দিলের কত বড় ডাক্তার দেখেন আল্লাহ নবী বলেন শোনো তুমি এত হিব্বুহু লি উম্মিকা তুমি আমার কাছে জিনা করার অনুমতি চাইলা তোমার মায়ের সাথে এই কর্মটা অন্য কেউ করো কিনা তুমি পছন্দ করো কিনা ওই ব্যক্তি জবাব দে লা জালানি আল্লাহ ফাদাকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম আমার মায়ের সাথে কেউ ব্যভিচার করবে এটা আমি কোশ্চিন কালেও পছন্দ করি না আল্লাহ নবী বললেন ফাদাসুলা ইউহিব্বুনা লি উম্মাহাতিহিম কোন মানুষ তার মায়েদের সাথে তুমি ব্যভিচার করবা কেউ ব্যভিচার করবে এটাও তারা তাদের মায়েদের জন্য পছন্দ করবে না এরপর নবী বললেন আতুহিব্বুহুল ইবনাতিক তুমি কি তোমার মেয়ের সাথে অন্য কেউ অপকর্ম করুক জিনা করুক পছন্দ করবা জবাব দিলেন লা ফাদাকা ইয়া রাসূলুল্লাহ জালানি আল্লাহু ফাদাক আল্লাহর কসম এটা আমি অপছন্দ করি আল্লাহ নবী বললেন ফান্নাসুলা ইউহিব্বুনাহু লিবানাতিহিম মানুষ তাদের কন্যার সাথে কেউ অপকর্ম করবে এটা পছন্দ করে না নবী বললেন আতুহিব্বুহু লি উখতিকা তোমার বোনের সাথে কেউ অপকর্ম করবে পছন্দ করো কিনা ওই ব্যক্তি জবাব দিলেন না আল্লাহ নবী বললেন ফান্নাসুলা ইউহিব্বুনাহু লি আখাওয়াতিহিম কোন ভাই তার বোনের সাথে কেউ ব্যভিচার করবে এটা কোন ভাই চায় না আতুহিব্বুহু লি আম্মাতিক তুমি কি তোমার ফুফুর সাথে কেউ ব্যভিচার করে এটা পছন্দ করবা জবাব দিলেন না আল্লাহ নবী বললেন ফান্নাসুলা ইউহিব্বুনাহু লি আম্মাতিহিম মানুষ তাদের ফুফুর সাথে কেউ অপকর্ম করবে এটা কখনোই পছন্দ করে না এরপর নবী বললেন আতুহিব্বুহু লি খালাতিক তুমি কি তোমার খালার জন্য এটা পছন্দ করবা ওই ব্যক্তি জবাব দিলেন লা ইয়া রাসূলুল্লাহ খালার জন্য এটা পছন্দ করব না নবী বললেন ফাদাসুলা ইউহিব্বুনাহু লি খালাতিহিম মানুষ তার খালার সাথে এটা করাটা পছন্দ করবে না ওই ব্যক্তি নিচের দিকে তাকায় আছে আল্লাহ নবী তার মাথায় হাত রেখে বললেন আল্লাহুম্মা গফির জাম্বা মাবুদ আপনি তার গুনাহগুলা মাফ করে দেন এরপর বললেন অতহির কলবা আল্লাহ আপনি তার দিলটাকে পবিত্র বানায় দেন ওয়াহাসিন ফরজা তার লজ্জাস্থানটাকে আপনি হেফাজত করেন সাহাবারা বলেন ফালাম ইয়াকুন যালিকাল ফাতা লাম ইয়ালতাফিত ইলা শাইইন ওই যুবকের অবস্থা এমন হয়েছে এরপর ওই যুবক কোনো নারীর দিকে তাকানো দূরের কথা কোনো জিনিসের দিকে এইভাবে ও ফিরা তাকাইতো না দিলের রোগ এই রোগের জন্য একজন আল্লাহওয়ালার কাছে যাওয়া একজন আল্লাহওয়ালার কাছে দিলের রোগ অন্তরের রোগ এই রোগগুলার সুস্থতার জন্য কোন আল্লাহ আল্লাহর কাছে যাওয়া আপনাদের কাপাসিয়ার জন্য তো নিয়ামত দেওনার হল আছে দেওনার হজরত আছে আর কে আছে হুজুর এদিকে লতিফপুর মাদ্রাসা আছে পাশে ওই দিকে আছে আরও আছে আশেপাশে অনেক তো এই আল্লাহ আল্লাহদের মসজিদ এসে যাবেন যাইলে কী হয় আপনি দেখবেন আপনি দিলের কিছু গুনায় নিয়ে খুব পেরেশান কাউরে বলতে পারতেছেন না আল্লাহ আল্লাহদের মসজিদে গেলে হবে কি জানেন একটা উপকারিতা আমি নিজেই পরীক্ষিত আপনি যেই পেরেশানি নিয়ে যাবেন আপনি গিয়ে দেখবেন কি উনি ওই বয়ানগুলোই করতেছে অর্থাৎ আপনার কারণেই তার মুখ দিয়ে আল্লাহ এগুলো বের করে দিতেছেন আল্লাহ তো জানে আমার এক বান্দা এখানে গেছে এই সমস্যা নিয়ে তো আল্লাহ যেই বক্তা বক্তার মুখ দিয়ে ওইগুলোই বের করতেছেন যেই সমস্যা আপনার আছে তখন আপনি দেখবেন কি আরে আমি তো এই রোগের রুগী তো এই রোগের দিয়ে এইখানে ট্রিটমেন্ট হইতেছে তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিনা থেকে বাঁচার জন্য একটা ওষুধ দিয়ে দিলেন এটা তাহলে কেয়ামতের আলামতের মধ্যে জিনা বেড়ে যাওয়া মদ পান করা আপনার রেশমের পোশাককে হালাল মনে করা ব্যভিচারকে হালাল মনে করা এগুলো হবে কেয়ামতের আলামত গান বাদ্যকে হালাল মনে করা সহিহ বুখারীর 100 নম্বর হাদিস ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন ইন্নাল্লাহ লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ আল্লাহ বান্দাদের থেকে এইভাবে ছু মেরে এলেম উঠায় নিবেন না
এবার আপনাদের প্রশ্ন হুজুর তাহলে এলেম আল্লাহ কিভাবে উঠায় নেবেন আহারে মুসলমান কিভাবে আপনাদেরকে বুঝায় নবীজি বলেন ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা আলেমদেরকে উঠায় নেওয়ার মাধ্যমে এলেম আল্লাহ উঠায় নেবেন হাফিজি হুজুর চলে যাওয়া মানে এলেমের একটা সাগর চলে যাওয়া আল্লামা শাইখুল হাদিস চলে যাওয়া মানে এলেমের সাগর চলে যাওয়া আল্লামা আমিনী রহমতুল্লাহ চলে যাওয়া মানে এলেমের বিশাল সমুদ্র চলে যাওয়া আর আমি আর আপনি চটি বই পড়ি আর দাবি করি হুজুররা কি জানে আমি সব জানি এটা আফসোসের কথা রসুল বললেন এলেম আল্লাহ উঠায় নেবে আলেমদের উঠায় না আমার আপনার হতাশ হওয়া দরকার আফসোস করা দরকার যে আলেমরা বিদায় নিচ্ছে এটা আমাদের জন্য কপাল খারাপের লক্ষণ আর আমি আপনি এখনো ঝগড়া নিয়ে আছি এখনো আমি আপনি একজন শাইখুল হাদিসের ভুল ধরি গিয়ে আজকে সকাল থেকে একটা নতুন বই পইরা বেচারা 20 বছর বুখারী পড়ায় ওনার ভুল ধরতে যান আপনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আলেম চলে যাবে তো এলেম উঠে যাবে আজকে আমি আরিফ বিন হাবিব আরো আমরা হুজুররা আপনাদের সামনে জুমা পড়াই কথা বলি আর ভাবেন এই হুজুরের চেয়ে বড় হুজুর মনে আর দুনিয়াতে নেই অথচ আমার নবী বলেন না আলেম চলে যাওয়া মানে এলেম চলে যাওয়া এই যা দেখতেছো এইগুলা ভাষা ভাষা কিছু বিদ্যা দেখতেছো আসল এলেম তো আল্লাহ একের পর এক উঠিয়ে নিচ্ছেন এই চিন্তা চেতনা না বুখারী শরীফের সব মানেন তো এই হাদিসটা একটু মানতে পারেন না যে বুখারীর 100 নম্বর হাদিসে নবী বলছেন এলেম আল্লাহ উঠিয়ে নেয় আলেমদেরকে উঠায় নেওয়ার মাধ্যমে তো এই চেতনা এই চিন্তা এই পেরেশানি আমার আপনার মাথায় কেন আসে না সর্বনাশ আমাদের দেশের আলেমরা চলে যাওয়া মানে তো এলেম চলে যাচ্ছে আমি আপনি এই টেনশন না করে নতুন নতুন ভাবে আমি আপনি দাবি করতে চাই আমি কোরআন বেশি বুঝি আমি হাদিস বেশি বুঝি এত বেশি বুঝে বুঝতে বুঝতে হাদিস অস্বীকার করে শুধু কোরআন বুঝে এখন এখন শুধু কোরআন তার দাম নেই নতুন শুধু কোরআন আর হাদিস দরকার নেই অপেক্ষায় থাকেন কিছুদিন পরে বলবে কোরআনের এই অংশটুকু মানি না এটুকু মানি এটার অপেক্ষায় থাকেন বলবে কেন বলবে জানেন আমি তো জানি কেন বলবে কারণ যারা শুধু কোরআন মানে হাদিস মানে না এদের দাবি হলো এরা কোরআন বুঝে আমি এদেরকে অসংখ্যবার বলছি এরাও কোরআন বুঝে না কেন বলছি জানেন আমি এদেরকে বলছি আপনারা পুরা কোরআন পড়েন না এই জন্য বুঝেন না এদের অনেককে আমি বলছি যে আপনারা কোরআনও বুঝেন না কিভাবে বুঝেন না কোরআন আপনি তো কোরআন পুরাটা পড়েন না আপনি কোরআন নিয়ে কারোর সাথে বসলে কী করেন সামনে একটা আইপ্যাড কি জানি নিয়ে বসে আপনার ওই যে ল্যাপটপ ট্যাব নিয়ে বসে বসার পরে একটার পরে আয়াত এবার দেখে দেখে বহস করতে চায় আমি আরিফ বিন হাবিব আজকে আপনাদের সামনে বলছি ওইটা নিয়ে না বৈশা এই যে এইখানে আজকে আমি বসে রয়েছি আপনি এখানে আসেন আমি কোরআনের একের পর এক আয়াত বলি আপনিও বলেন তো দেখা যাবে কেমন আপনি আহলে কোরআন আহলে কোরআন শুধু কোরআন মানে কি কোরআন ইন্টারনেট ল্যাপটপ কোরআন তা আপনি আপনি তো কোরআন এত বুঝেন তো আসেন না আপনি আপনি এমনি রাস্তায় মনে করেন আসর নামাজ পড়ছি দুজন এক মসজিদে আসরের নামাজের পরে দুজন দাঁড়ায় দাঁড়িয়ে একটু কথা বললাম জনগণ দেখুক আপনি তো এটা জীবনে করবেন কারণ আপনি নিজেও জানেন কোরআনের কয়েকটা আয়াত আপনি মুখস্থ করছেন বাকিগুলো আপনার জানা নাই আজীব এক পেরেশানিতে আছি আমরা তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাহ এলেম উঠিয়ে নেবেন আলেমদেরকে উঠায় নেওয়ার মাধ্যমে কিভাবে উঠায় নেবেন বলেন তো আলেমদেরকে নবীজি বলেন হাত্তা ইদা লাম ইয়াবকি আলিমান মানুষ আর আলেম খুঁজা পাবে না এক পর্যায়ে ইত্তাখাযান নাসু রুউসান জুহাল মানুষ জাহেলদেরকে ধর্মীয় নেতা বানাবে জাহেলদেরকে ধর্মীয় নেতা বানানোর পর ফাসুইলু তাদেরকে প্রশ্ন করা হবে প্রশ্ন করার পর ফাফতাউ বিগাইরি ইলমিন বিদ্যা সারাই ফতুয়া দিয়ে দিবে ফাদল্লু আদল্লু নিজেরাও পদভ্রষ্ট হবে যাদেরকে ফতুয়া দিবে তাদেরকেও পদভ্রষ্ট বানাবে আমি অবাক হয়ে যাই বিভিন্ন জায়গায় আমাদের দেশেও সারা দুনিয়াতে এমন এমন কিছু মানুষ আছে যাদেরকে এই পর্যন্ত আমি জীবনেও দেখি নাই কোনো প্রশ্নে বলছে এটা আমার জানা নাই সব জানে আমি অবাক এমন এমন অনেক ব্যক্তি আছে যারা মানে কোনো প্রশ্নে উনি কখনো বলে নাই আমি জানি না অথচ আল্লাহর রসুল অনেক প্রশ্নে বলছে আমি জানি না জিব্রাইল না জানাইলে কি আজীব বর্তমান যুগের এমন এমন আলেম আছে যারা কোনো প্রশ্নে না আমি জানি না মানে উনি সব জানে পরে যাই না কি হয় জানেন এমন এক ফতুয়া দেয় যে ফতুয়ার কারণে জনগণের মধ্যে দুই দল হয়ে যায় মানে অবাক ফতুয়া এভাবে দিবে জাহেলদেরকে যখন নেতা বানাবে তো আল্লাহ এইভাবে আলেমদের মাধ্যমে এলেম উঠিয়ে নেবেন এটা গেল একটা বিষয় এরপরে বললেন ওয়াজ হার জিনা ব্যবিচার সমাজে প্রতিষ্ঠিত হবে ব্যবিচার বেড়ে যাবে সহিহ বুখারী 2475 নম্বর হাদিস কালা রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন
لا يزني الزاني حين يزني وهو مؤمن ببيشار كاري جخن ببيشار كره تخن تار ايمان تاكنا ببيشار كره عبستاي تار ايمان اوپوره غورتے تاكي ایک بار چند کرن جدی اوی عبستاي مارا جائے ولا يسرق السارق حين يسرق وهو مؤمن چوری جخن چوری کرے چور جخن چوری کرے چوری کر عبستاي تار ايمان تاكنا غورتے تاكي ولا يشرب الخمر حين يشرب وهو مؤمن مطمئن করা অবস্থায় তার ঈমান থাকে না ঈমানটা ঘুরতে থাকে ولا ينتهب نهبتا حين ينتهب وهو مؤمن চিন্তাইকারী যখন চিন্তাই করে তখন তার ঈমান থাকে না ঈমান ঘুরতে থাকে আহারে চিন্তাইকারী আর জিনাকারী আর মদপানকারী তারা যদি একবার ভাবে ওই অবস্থায় যদি আবার মরণ হয় যেই অবস্থায় আমার ঈমানটা যদি না আসে অপরাধ করা অবস্থায় যদি তার ঈমান না আসে ওই অবস্থায় যদি তার মরণ হয়ে যায় সহিহ বুখারীর 6612 নম্বর হাদিসে আল্লাহ নবী বলেন ইন্নাল্লাহ কাতাবা আলা ইবনি আদম হাজ্জাহু মিনাজ জিনা আদরাকা যালিকা লা মাহালা আদম সন্তানকে আল্লাহ জিনার পরীক্ষা দ্বারা পরীক্ষা করবেন কোনো সন্দেহ নাই ফাজিনাল আইনি আর নজরু চোখের জিনা হলো দেখা কোন অবৈধভাবে যেই নারীকে দেখা আপনার হারাম তার দিকে তাকানো এটা চোখের জিনা বর্তমান জামানায় হয়ে গেছে কি কথা কয় মুখ না ঢাকলেও নারীর পর্দা হয়ে যায় তাহলে চোখের জিনা আর কোনটা নারীর চেহারা যদি না ঢাকলে পর্দা হয় তো চোখের জিনা কোনটা এরপর আপনি আপনার ছেলেকে বিয়ে করানোর জন্য একটা মেয়েকে দেখতে যান মেয়ের বাড়িতে নাকি রাস্তায় সবাই বলেন বাড়িতে না রাস্তায় কেন বাড়িতে যাবেন এখন তো সহজ হয়ে গেছে মুখ যেহেতু খোলা রাখার কোনো ব্যাপার না চা দোকানের সামনে দেখলেই তো হয় দেখে নেবেন চা দোকানের সামনে কলেজে বাইর হইব দেখবেন শেষ হ্যাঁ টাকাও বাজবো এই তো সুন্দর কথা কয় টাকাও বাজবো সুন্দর কথা আব্বারে বলবে আব্বা চা স্টলের সামনে দেখছি তাহলে বলেন মুখ ঢাকতে হবে কি না আরে মুখ ঢাকতে হবে বলেই তো ছেলে সামান্য সময়ের জন্য ওই দিন মেয়েটাকে দেখা জায়েজ হয় কত রকমের বিপদে যে একের পর এক পড়বেন আল্লাহ জানে তো দেখেন এইগুলো এটা এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াজিনাল লিসান আল মান্তিক মুখের জিনা হলো কথা বলা যেই নারীর সাথে দেখা দেওয়া হারাম ওই নারীর সাথে সরাসরি কথা বলাও হারাম মোবাইলে কথা বলাও হারাম এই কিভাবে কথা বলা হারাম মোবাইলে আপনি অপরিচিত একটা নারীর সাথে কথা বললেন কথা বলার পর রাতে আপনি বালিশে মাথা আটা লাগায় চিন্তা করলেন না জানি দেখতে তিনি কেমন আল্লাহ নবী কয় ওয়াদ নাফসু তামান্না ওয়া তাশতাহি তোমার দিল কল্পনা করে এটা হলো দিলের জিনা অন্তরের জিনা কি এই জিনা হয় কি না ঘরে ঘরে এই জিনা হয় এবার বুখারীর হাদিস শুনেন 5590 5590 নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم এই হাদিসের অনুবাদটা মন দিয়ে শুনেন لاكونن من امتي اقواب আমার উম্মতের মধ্যে এমন অনেক সম্প্রদায় বের হবে يستحلون الحر والحرير যারা জিনা করাকে হালাল মনে করবে والحرير রেশমের পোশাক পরা হালাল মনে করবে والخمر মদপান করা হালাল মনে করবে والمعازف মাযিফের অনুবাদ করমুনি ঢোল তবলা গান বাদ্যকে হালাল মনে করবে শুধু তাই নয় বলবে আমি এমন কোন কিতাব বাকি নাই সব পড়ছি পড়ার পর কোথাও পাই নাই ঢোল তবলা হারাম তাহলে বুখারী হাদিসটা কই কিতাব না সব পড়ছেন তো এটা পড়েন নাই মানে এটা বোনা এই জায়গাটা রেখে গেছেন হ্যাঁ বুখারী শরীফের 5590 নম্বর হাদিস তো বুখারী শরীফ 5590 নম্বর হাদিস বাদ না আছে আছে থাকলে এই জায়গাটা গান বাদ্য ঢোল তবলা হারাম তো সম্ভবত হযরত এই জায়গাটা পড়ে নাই হ্যাঁ তো বলে যে সব পড়ছেন তো এই জায়গাটা আপনি পড়েন নাই কি করছে আচ্ছা যাই হোক তাহলে যখন নাকি কেউ বলে যে গান বাদ্য হারাম এটা হুজুররা কোথায় পাইছে এই কথা বলার পরে নবীজির কথার উপর আমাদের ঈমান বেড়ে যায় কারণ আমাদের নবীজি বলছে একটা সময় মানুষ গান বাদ্যকে হালাল মনে করবে তাহলে এইগুলা কি ভবিষ্যতে হবে না চলতেছে 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 আল্লাহ বুঝার তৌফিক দান করেন আমিন একটা কিতাব আছে নাম মাজমাউজ জাওয়াইদ ইমাম হাইসামি রহমতুল্লাহ আলাইহির লেখা এক নম্বর খণ্ড 134 নম্বর পৃষ্ঠা এই কিতাবে একটা হাদিস আসছে এক ব্যক্তি নবীর কাছে আসছে হাদিসটা মন দিয়ে শুনেন মজার হাদিস আসার পর আল্লাহ রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইজনলি ফিজ জিনা হুজুর আমারে জিনা করার অনুমতি দেন নাউজুবিল্লাহ কি করার অনুমতি চাইছে জিনা করার এখন আশেপাশে সাহাবায়ে কেরাম তো আপনার কি রে ওই কি আর কথা খুঁজে পায় নাই নবীজিরে কওয়ার যা যা রুহু অকলু মাহ মাহ সবাই বলতে
আরে থাম থাম আমরা এরকম বলি না, এই থাম থাম, এই কি কো নবীজির এগুলা, এই তুমি কোথায় কি কো, নবীজির এসা কইতাছে হুজুর আমারে জিনা করার অনুমতি দেন, সাহাবারা থামাইছে এই থামো, আল্লাহ নবী কত বড় দয়ার নবী, আল্লাহ রসুল কয় উদ্নুহু তাকে আমার কাছে আসতে দাও, আসতে দাও। এই জন্যই তো যারা বাতিনি গুনাহের মধ্যে লিপ্ত আছেন, যারা অন্তরের গুনাহগুলো হেফাজত করতে পারেন না, তাদের একজন আল্লাহ ওয়ালার কাছে যাওয়া দরকার। আল্লাহ নবী বললেন উদনুহু আমার কাছে তাকে আনো, ফাদানাহু করিবাম মিনহু, আল্লাহ রসুলের কাছে তাকে নিয়ে যায়। আমার নবী দিলের কত বড় ডাক্তার দেখেন, আল্লাহ নবী বলেন শোনো তুমি এত হিব্বুহু লি উম্মিকা, তুমি আমার কাছে জিনা করার অনুমতি চাইলা, তোমার মায়ের সাথে এই কর্মটা অন্য কেউ করো কিনা তুমি পছন্দ করো কিনা। ওই ব্যক্তি জবাব দে, লা জালানি আল্লাহ ফাদাকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আমার মায়ের সাথে কেউ ব্যভিচার করবে এটা আমি কশিনকালেও পছন্দ করি না। আল্লাহ নবী বললেন ফাদাসুলা ইউহিব্বুনা লি উম্মাহাতিহিম, কোন মানুষ তার মায়েদের সাথে তুমি ব্যভিচার করবা, কেউ ব্যভিচার করবে এটাও তারা তাদের মায়েদের জন্য পছন্দ করবে না। এরপর নবী বললেন আতুহিব্বুহু লি ইবনাতিক, তুমি কি তোমার মেয়ের সাথে অন্য কেউ অপকর্ম করুক জিনা করুক পছন্দ করবা? জবাব দিলেন লা ফাদাকা ইয়া রাসূলুল্লাহ জালানি আল্লাহু ফাদাক, আল্লাহর কসম এটা আমি অপছন্দ করি। আল্লাহ নবী বললেন ফান্নাসুলা ইউহিব্বুনাহু লি বানাতিহিম, মানুষ তাদের কন্যার সাথে কেউ অপকর্ম করবে এটা পছন্দ করে না। নবী বললেন আতুহিব্বুহু লি উখতিকা, তোমার বোনের সাথে কেউ অপকর্ম করবে পছন্দ করো কিনা? ওই ব্যক্তি জবাব দিলেন লা, আল্লাহ নবী বললেন ফান্নাসুলা ইউহিব্বুনাহু লি আখাওয়াতিহিম, কোন ভাই তার বোনের সাথে কেউ ব্যভিচার করবে এটা কোন ভাই চায় না। আতুহিব্বুহু লি আম্মাতিক, তুমি কি তোমার ফুফুর সাথে কেউ ব্যভিচার করে এটা পছন্দ করবা? জবাব দিলেন না, আল্লাহ নবী বললেন ফান্নাসুলা ইউহিব্বুনাহু লি আম্মাতিহিম, মানুষ তাদের ফুফুর সাথে কেউ অপকর্ম করবে এটা কখনোই পছন্দ করে না। এরপর নবী বললেন আতুহিব্বুহু লি খালাতিক, তুমি কি তোমার খালার জন্য এটা পছন্দ করবা? ওই ব্যক্তি জবাব দিলেন লা ইয়া রাসূলুল্লাহ, খালার জন্য এটা পছন্দ করব না। নবী বললেন ফাদাসুলা ইউহিব্বুনাহু লি খালাতিহিম, মানুষ তার খালার সাথে এটা করাটা পছন্দ করবে না। ওই ব্যক্তি নিচের দিকে তাকায় আছে, আল্লাহ নবী তার মাথায় হাত রেখে বললেন আল্লাহুম্মা গফির জাম্বা, মাবুদ আপনি তার গুনাহগুলা মাফ করে দেন। এরপর বললেন অতহির কলবা, আল্লাহ আপনি তার দিলটাকে পবিত্র বানায় দেন। ওয়াহাসিন ফরজা, তার লজ্জাস্থানটাকে আপনি হেফাজত করেন। সাহাবারা বলেন ফালাম ইয়াকুন যালিকাল ফাতা লাম ইয়ালতাফিত ইলা শাইইন, ওই যুবকের অবস্থা এমন হয়েছে, এরপর ওই যুবক কোনো নারীর দিকে তাকানো দূরের কথা, কোনো জিনিসের দিকে এইভাবে ও ফিরা তাকাইতো না। দিলের রোগ, এই রোগের জন্য একজন আল্লাহওয়ালার কাছে যাওয়া, একজন আল্লাহওয়ালার কাছে, দিলের রোগ অন্তরের রোগ, এই রোগগুলার সুস্থতার জন্য কোন আল্লাহ আল্লাহর কাছে যাও। আপনাদের কাপাসিয়ার জন্য তো নেয়ামত দেওনার আছে, দেওনার হজরত আছে, আর কে আছে হুজুর? এদিকে লতিফপুর মাদ্রাসা আছে পাশে, ওই দিকে আছে, আরও আছে আশেপাশে অনেক। তো এই আল্লাহওয়ালাদের মসজিদ এসে যাবেন, যাইলে কী হয় আপনি দেখবেন, আপনি দিলের কিছু গুনাহ নিয়ে খুব পেরেশান, কাউরে বলতে পারতেছেন না, আল্লাহওয়ালাদের মসজিদে গেলে হবে কি জানেন, একটা উপকারিতা, আমি নিজেই পরীক্ষিত, আপনি যেই পেরেশানি নিয়ে যাবেন, আপনি গিয়ে দেখবেন কি উনি ওই বয়ানগুলোই করতেছে, অর্থাৎ আপনার কারণেই তার মুখ দিয়ে আল্লাহ এগুলো বের করে দিতেছেন। আল্লাহ তো জানে আমার এক বান্দা এখানে গেছে এই সমস্যা নিয়ে, তো আল্লাহ যেই বক্তা, বক্তার মুখ দিয়ে ওইগুলোই বের করতেছেন যেই সমস্যা আপনার আছে, তখন আপনি দেখবেন কি আরে আমি তো এই রোগের রুগী, তো এই রোগের দিয়ে এইখানে ট্রিটমেন্ট হইতেছে। তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিনা থেকে বাঁচার জন্য একটা ওষুধ দিয়ে দিলেন, এটা তাহলে কেয়ামতের আলামতের মধ্যে জিনা বেড়ে যাওয়া, মদ পান করা, আপনার রেশমের পোশাককে হালাল মনে করা, ব্যভিচারকে হালাল মনে করা, এগুলো হবে কেয়ামতের আলামত, গান বাদ্যকে হালাল মনে করা। সহি বুখারির 6496 নম্বর হাদিসের বর্ণনা, এই হাদিসের মধ্যে আসছে কল রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন ইদা দুগিয়াতিল আমানা ফান্তাজিরি সাআ, আমানত যখন উঠিয়ে নেওয়া হবে, আমানত যখন উঠে যাবে তখন তোমরা কেয়ামতের অপেক্ষা করবা।
সাহাবা প্রশ্ন করলেন কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ, আমানত উঠে যাওয়ার পদ্ধতিটা কেমন আমাদেরকে আপনি বলেন? আল্লাহ নবী বললেন ইদা উসনিদাল আমরু ইলা গায়রি আহলিহি, অন্য বর্ণনায় ইদা উসসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফানতাজিরিস সাআ, কোন বিষয়ের দায়িত্ব যখন অযোগ্য ব্যক্তিকে দেওয়া হয় তখন কিয়ামতের অপেক্ষা করবা। কোন বিষয়ের দায়িত্ব অযোগ্য ব্যক্তিকে যদি দেওয়া হয় তখন কিয়ামতের অপেক্ষা করবা। এলেমের কাজ ডাক্তারের কাজ ডাক্তারের, ডাক্তারি কাজ ডাক্তারের, ডাক্তারি কাজ ডাক্তারের, ইমামতি খতিবগিরি বয়ান দেওয়া কোরআন সহি শুদ্ধভাবে শিখানো এটা ওই বিষয়ে যারা পারদর্শী তাদের কাজ। তো তাদের কাজগুলো তাদেরকে না দিয়া অন্য অযোগ্য ব্যক্তিকে যদি দেন এটাই হবে কেয়ামতের আলামত, যে আমানত উঠে যাওয়া। অথবা আলেমের দায়িত্ব যদি কোনো জাহেলকে দেন তো বুঝতে হবে কেয়ামত আর বেশি বাকি নেই, এটা মাথায় রাখবেন। এটাই বললেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইদা দুইয়াতিল আমানা, আমানত যখন উঠিয়ে নেওয়া হবে ফান্তাজিরিস সাআ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তখন কেয়ামতের অপেক্ষা করবা। এই গেল কেয়ামতের এই আলামতগুলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন। কেয়ামতের দশটা বড় বড় আলামত ঘটবে, যেই আলামতগুলো ঘটলেই কেয়ামত আর বেশি বাকি নেই হয়ে যাবে। মুসলিম শরীফের 2901 নম্বর হাদিসের বর্ণনা, সাহাবারা বলেন নাতাযাকারুল মাসীহাদ দাজ্জাল, আমরা দাজ্জাল সম্পর্কে আলোচনা করতেছিলাম, আমাদের সামনে আল্লাহ নবী আসলেন, আসার পর বললেন মা তাযাকারুনা, তোমরা কি আলোচনা করো? আমরা বললাম নাযকুরুল মাসীহাদ দাজ্জাল, হুজুর দাজ্জাল সম্পর্কে আমরা আলোচনা করি। আল্লাহ নবী বললেন শোনো তোমরা লান তাকুমাস সাআ হাত্তা তারাউনা ক্বাবলাহা আশার আয়াত, দশটা আলামত দেখার আগে কিয়ামত হবে না। কয়টা আলামত? এক নাম্বার আর দুখন, একটা ধোঁয়া বের হবে এটার আগে কিয়ামত হবে না। দুই নাম্বার আর দাজ্জাল, দাজ্জাল নামে ভয়ঙ্কর একটা জিনিস দুনিয়াতে আসবে এটার আগে কিয়ামত হবে না। তিন নাম্বার আদাব্বা, সাফা মারওয়ার মাঝখান থেকে একটা প্রাণী বের হবে, ওই প্রাণীটা কথা বলবে মানুষের সাথে। আপনারে বলবে আব্দুর রহমান ভাই কেমন আছেন, পিছনে তাকায় দেখবেন মানুষ না একটা প্রাণী কথা কয়। চার নাম্বার অতুলু আশামসি মিম্মগরিবিহা, সূর্য পশ্চিম দিক থেকে উঠবে। পাঁচ নাম্বার নুজুলা ঈসা ইবনে মরিয়াম, ঈসা নবীর আগমন। ছয় নাম্বার ইয়াজুজ ও মাজুজ, ইয়াজুজ মাজুজের আগমন। সাত নাম্বার খসফুন বিল মাশরিকি, পূর্ব দিকে একটা বড় ভূমিকম্প হবে। সাত নাম্বার আট নাম্বার খসফুন বিল মাগরিব, পশ্চিমে একটা ভূমিকম্প হবে। নয় নাম্বার খসফুন বি জাজিরাতুল আরব, জাজিরাতুল আরব হলো বর্তমান সৌদি আরবের আশেপাশের রাষ্ট্রগুলা, এই জায়গায় একটা ভয়ঙ্কর ভূমিকম্প হবে। দশ নাম্বার ওয়া আখিরু যালিকা নারুন তাহশুরুন নাস মিনাল মাশরিকি ইলাল মাহশার, বা মিনাল ইয়ামানি ইলাল মাহশার, তাত্তুরুদুন নাস ইলাল মাহশার, সর্বশেষ একটা আগুন বের হবে, এই আগুনটা মানুষকে হাশরের ময়দানে উপস্থিত করবে। আল্লাহ নবী বলেন এই দশটা বড় আলামতের আগে কিয়ামত সংঘটিত হবে না। তাহলে এই আলামতগুলোর মধ্যে ভয়ঙ্কর সবচেয়ে যে আলামতটা হবে এটার নাম হলো দাজ্জাল। বলেন তো এটার নাম কি? দাজ্জাল। মুসলিম শরীফের বর্ণনা আসছে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2946 নম্বর বর্ণনায় বলছেন মা বাইনা খালকি আদম ইলা সামা ইলা ইলা কিয়ামিস সাআ, আদম নবী থেকে কেয়ামত পর্যন্ত খলকুন আকবরু মিনাদ দাজ্জাল, দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর কোনো সৃষ্টি দুনিয়াতে আসে নাই, তো এটাই হবে সবচেয়ে ভয়ঙ্কর সৃষ্টি। তো কেয়ামতের আলামতগুলার যেইগুলো বর্তমানে বলা হচ্ছে জিনা ব্যবিচার ইত্যাদি বেড়ে যাওয়া, এই গুণাগুলা থেকে আমরা বেঁচে থাকা, আর বড় বড় আলামতগুলা আসবে ওই সময়ের জন্য দোয়া করা আল্লাহ আমাদের আত্মীয় স্বজন যারা বেঁচে থাকবে তারা যেন ইমানের উপর বেঁচে থাকতে পারে, এই দোয়া করা আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।